রাজশাহীতে এক একটি কবর বিক্রি হচ্ছে 57 লাখ টাকায়। চাহিদা বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশন কবরের জায়গার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। মূলত কবর পাকা করে সংরক্ষণকে নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত। ইসলামী চিন্তাবিদরাও বলছেন, কবর বাঁধাই করে রাখার কোনো বিধান ধর্মে নেই। এরপরও আত্মীয় স্বজনদের কবর সংরক্ষণের বিপুল টাকা খরচ করছেন বিত্তবানরা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত হেতেম খা গোরস্থান, এখানে রয়েছে রোলসোনারা নামে এক নারীর কবর। তবে এই কবরটি নিজ দায়িত্বে সংরক্ষণের জন্য সিটি কর্পোরেশনকে 57,50,000 টাকা দিয়েছেন তার স্বজনরা। বিনিময়ে 99 বছরের জন্য কবরটি লিজ দিয়েছে সিটি কর্পোরেশন। এভাবে বিপুল টাকা খরচে অনেকেই আত্মীয় স্বজনের কবর লিজ নিচ্ছেন, অনেকে আবার মৃত্যুর আগেই কবর কিনেও রাখছেন। এখন মাটি ফেলে উঁচু করেছে, নিশ্চয় ভালো হয়েছে, রাস্তাঘাট হয়েছে। আগে কাদা হইতো, হাঁটতে পারতো না, যেতে পারতো না, কত লোক আগেই কিনে রেখে দিয়েছে একটা কবর। প্রথম দিকে 20,000 টাকাতেই কবর লিজ পাওয়া যেত, তবে গেল কয়েক বছরে তা বাড়তে বাড়তে 57 লাখ টাকায় ঠেকেছে। যদি কেউ কবর বাঁধাতে চাই, টাকা জমা দিতে হবে এবং হলো মেয়র বরাবর একটা দরখাস্ত করতে হবে। অনুমোদন হলে গা তখন কিন্তু তারা পাকা করতে পারবে 5 ফিট বাই 7 ফিট, সেটা হলো 99 বছরের জন্য। কবরস্থানের জায়গা সংকটের কারণে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এটাকে নিরুৎসাহিত করার জন্য আমরা আমাদের যে কবর বাঁধায় করার জন্য যে ফিটা, সেই ফিটা এখন বর্তমানে 50 লক্ষ টাকায় করা হয়েছে। এটা করার ফলে পরিমাণ অনেক কমে গেছে। এদিকে ইসলামী চিন্তাবিদরাও জানিয়েছেন, কবর বাঁধাই বা বিশেষভাবে সংরক্ষণ ইসলাম অনুমোদন করে না। এটা একটা গোমরাহী এবং এটা একটা নব আবিষ্কৃত, অর্থাৎ বেদাত এবং নাজায়েজ কাজ। ওই টাকাটা যেন আমরা মসজিদের খাতে, মাদ্রাসার খাতে এবং গরিব দুঃখী বিধবা অসহায়দেরকে সেই টাকা দিয়ে তাহলে আমরা মৃত ব্যক্তির মানে আত্মার মাগফিরাত কামনা করতে পারি। রাজশাহী মহানগরীতে সিটি কর্পোরেশন পরিচালিত কবরস্থানের সংখ্যা 9টি। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।